পরাধীনতার শৃঙ্খল ভেঙে এই মুক্তির মাসেই আমরা পেয়েছিলাম সেই জয়গান, যখন জানতে পেরেছিলাম স্বাধীনতা আসবেই সেই ঐতিহাসিক ভাষণ আর ঘোষণার মধ্য দিয়ে। আর সেই মুক্তির চেতনাকে বুকে ধারণ করে আজ এই মাসে আজকের দিনটিতে আবারও আমরা ফিরে এলাম মুক্তির গান নিয়ে আপনাদের সামনে। সকলকে শুভ সকাল জানাচ্ছি এবং আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন সঙ্গীত শিল্পী হিরণ্ময় মালাকার ও তার দল। তাদের একটা চমৎকার পরিবেশনা দেখলাম আমরা। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 24-এর আজকের আয়োজনে। আজ রবিবার 12 মার্চ 2023 খ্রিস্টাব্দ এবং বঙ্গাব্দ 27 ফাল্গুন 1429। সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। প্রিয় দর্শক, আমাদের নন্দিত কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ একটা চমৎকার কথা বলেছেন, পৃথিবীতে এমন কোনো কাজ নেই যে কাজ আপনাকে ব্যর্থ করতে পারে, কারণ জীবন এতটাই বড় যে তাকে ব্যর্থ করা প্রায় অসম্ভব। তাই গতকালকেও যিনি দুঃখ ভারাক্রান্ত ছিলেন কিংবা ভীষণভাবে উদ্বিগ্ন ছিলেন জীবন নিয়ে, তিনিও কিন্তু আজকের এই ভোরে সকালবেলা আশার আলো দেখতে পারেন। জীবন এত ছোট নয়, জীবনটা অনেক বড়। আর এই সুন্দর জীবনকে আরও সুন্দর করতে, আরও চমৎকার করে গুছিয়ে নিতে আমরা নিজেরাই কেবল পারি। চলুন তবে শুরু করি আজকের এই আয়োজন। শুরুতেই দেখে আসি ইতিহাসের এই দিনটিতে কী কী ঘটেছিল। ১৩৬৫ সালের এই দিনে ভিয়েনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ১৭৮৯ সালের এই দিনে আমেরিকায় পোস্ট অফিস স্থাপিত হয়। ১৮৯৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রে প্রথম বোতলজাত কোকাকোলা বিক্রি শুরু হয়।
1896 সালের এই দিনে নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। 1904 সালের এই দিনে ইংল্যান্ডে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়। 1969 সালের এই দিনে সুপারসনিক যাত্রীবাহী বিমান কনকর্ড প্রথম আকাশে ওড়ে। 1972 সালের এই দিনে ঢাকা স্টেডিয়ামে ভারতীয় সেনাবাহিনীর বিদায়ী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 1989 সালের এই দিনে স্যার টিম বার্নার্স-লি CERN এর ল্যাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বৈশ্বিক তথ্য আদান প্রদানের আধুনিক প্রযুক্তির মাধ্যমে অবতারণা করেন। জেনে নিলাম ইতিহাসের এই দিনে কি কি ঘটেছিল, আজকের এই দিনটা কেন গুরুত্বপূর্ণ। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাই আজাদের জন্মদিন। প্রিয় দর্শক, জেনে নেব বিখ্যাত কোন কোন ব্যক্তিদের আজকে জন্মদিন, চলুন দেখে আসি। আর জন্মদিনে বিখ্যাত ব্যক্তিদের নাম এবং কাদের কাদের জন্মদিন আজকে সেগুলো আমরা যখন জানি, তখন কিন্তু একটা বিষয় বুঝতে পারি, এদের মধ্যে কেউ কেউ আছেন যারা আমাদের ভীষণভাবে প্রিয়। 365 দিনে কোনো না কোনো দিন তো কারো না কারো জন্মদিন হতেই পারে, কিন্তু একদম আলাদা করে সেই দিনটা হয়তো আমাদের মনে রাখা সম্ভবপর হয় না, সেটা আজকে হয়তো এক নজরে চোখ বুলিয়ে নেবার একটা সুযোগ থাকতে পারে। চলুন তবে দেরি কেন, দেখে আসি আজকে কোন বিখ্যাত ব্যক্তিদের জন্মদিন। 1685 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জর্জ বার্কলে। তিনি ছিলেন একজন আইরিশ দার্শনিক। তিনি নীতিবাদ তত্ত্বের অগ্রগতি নিয়ে কাজ করেন। তিনি বিমূর্ততা সমালোচনার জন্য খ্যাত, যা তার বিবাহহীনতার পক্ষের যুক্তির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। 1911 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আবু জাফর শামসুদ্দিন। তিনি ছিলেন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল লেখক, সাংবাদিক ও সাহিত্যিক। সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলা একাডেমি পুরস্কার ও সাংবাদিকতায় অবদানের জন্য 21 পদকে ভূষিত করা হয়। তার রচিত পদ্মা মেঘনা যমুনা বাংলা সাহিত্যের একটি অনন্য গ্রন্থ। প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী 1928 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। টেলিভিশন ম্যাগাজিন অনুষ্ঠান যদি কিছু মনে না করেন এর উপস্থাপক হিসেবে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন। তিনি 1947 সালে ঢাকা থেকে প্রকাশিত পূর্ব বাংলা নামে সাপ্তাহিক পত্রিকা এবং 1949-এ অগত্যা নামের একটি জনপ্রিয় মাসিক ম্যাগাজিন প্রকাশ করেন। তিনি পেনশন নামে একটি চলচ্চিত্র প্রযোজনা করেন। 1935 সালের এই দিনে জন্মগ্রহণ করেন খ্যাতিমান অর্থনীতিবিদ রেহমান সোবহান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক, গবেষণা সংস্থা CPD-র তিনি সভাপতি। রেহমান সোবহানের প্রকাশিত মনোগ্রাফের সংখ্যা 42টি। এছাড়া তার বিভিন্ন জার্নালে প্রায় 200 এর উপরে লেখা প্রকাশিত হয়েছে। 1984 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। তিনি গত 2 দশক ধরে উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তার ব্যক্তিত্বের জন্য তিনি সর্বজন প্রশংসিত। শ্রেয়া ঘোষাল ভারতের সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ও পুরস্কার প্রাপ্তদের মধ্যে শীর্ষস্থানীয়। হিন্দি ভাষা ছাড়াও তিনি বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। এই যেমন কিছুক্ষণ আগে বলছিলাম যে কোনো একজন প্রিয় ব্যক্তিত্বের নাম কিন্তু সামনে চলে আসতেই পারে, ঠিক তেমনি যেমন আমার এলো। শ্রেয়া ঘোষাল আমার ভীষণ পছন্দের সঙ্গীত শিল্পী। আমার মনে হয় যারা সঙ্গীত পিপাসু মানুষ তাদেরও। আর শুধুমাত্র বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনই নয়, তারা কখন কোথায় কী করেছেন গুরুত্বপূর্ণ যেই সময়সমূহ সেগুলো তুলে ধরবার একটা ক্ষুদ্র প্রয়াস সকাল 24-এর এই আয়োজনের মধ্য দিয়ে আমরা করে থাকি। এবারে যথারীতি আমার হাতে বেশ কিছু পত্রিকা চলে এসেছে, জাতীয় দৈনিকের সংবাদ শিরোনামে চোখ বুলিয়ে নেব। প্রথমেই আমাদের হাতে আছে সমকাল। সমকালের শিরোনাম পড়ছি, বাংলাদেশকে নিজের দেশ ভেবেই বিনিয়োগ করুন। এখানে 3 সমঝোতার স্মারকে সই করার কথা বলা হয়েছে। বাংলাদেশে সৌদি আরবের আরও বড় বিনিয়োগে পরিকল্পনা, বিনিয়োগ বাড়ানোর বা বড় বিনিয়োগে বিনিয়োগ করবার একটা পরিকল্পনা রয়েছে, সেটাই এখানে বিস্তারিত বলা হচ্ছে। সেই কারণেই প্রধানমন্ত্রী সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সকলে মিলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন। এর পাশাপাশি আরেকটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, গত কয়েকদিন ধরেই আমরা একটা ব্যাপারের সাথে কিন্তু ভীষণভাবে যুক্ত হয়ে গেছি, বাংলাদেশের ঢাকাসহ বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা বেশি করে ঘটছে। তো সেটি নিয়ে আরও একটি ঘটনা, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত 200+। বলা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা, এলাকার রণক্ষেত্র, বাস সুপারভাইজারের সঙ্গে বাগবিতণ্ডার জের এবং ক্লাস পরীক্ষা 2 দিন বন্ধ। চলে যাচ্ছে পরবর্তী পত্রিকায়, হাতে আছে প্রথম আলো। প্রথম আলোতে এখানে একটা শিল্প মন্ত্রণালয়ের কার্টুনের ছবি দেওয়া আছে, সেখানে বলা হচ্ছে বড় বড় অক্ষরে, 3 মন্ত্রী পারলেন না, রাসায়নিকের গুদাম ঘর স্থানান্তর এবং পুরান ঢাকার নিমতলিতে অগ্নিকাণ্ডের পর
রাসায়নিক শিল্প পার্ক স্থাপনে প্রকল্প নেওয়া হয়, কিন্তু তিন মন্ত্রীর তিন মেয়াদের ১৩ বছরেও কাজ শেষ হয়নি, সেটাই বলা আছে। এছাড়াও পরবর্তীতে সংবাদ শিরোনামে আরও রয়েছে সাভারের একটি ঘটনা। সাভারের ভবনটি নির্মিত হচ্ছিল অনুমোদন ছাড়াই, যেখানে আরও একটি দুর্ঘটনা ঘটেছে, ভবনের ছাদে ধস। ভবন নির্মাণ করতে হলে রাজুক অথবা স্থাপত্য অধিদপ্তরের অনুমোদন নিতে হয়, এটি না করেই নিজেদের নকশায় ভবনটি নির্মাণ করেছিল পরমাণু শক্তি কমিশন। চলুন এবার হাতে নেই ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনামে রয়েছে ময়মনসিংহের জনসভায় প্রধানমন্ত্রী বলছেন বিএনপি মানেই নির্যাতন, আওয়ামী লীগ মানেই উন্নয়ন। শিক্ষার্থীদের সংঘর্ষের ব্যাপারটি এখানেও উল্লেখ করা আছে। তার পাশে আরও একটি সংবাদ শিরোনাম রয়েছে পানির সংকটে আগুনে নিয়ন্ত্রণে হিমশিম, সীতাকুণ্ডে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আবারও সেই অগ্নিকাণ্ডের ঘটনা, দেশ জুড়ে খুব অস্থিরতা বিরাজ করছে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠে চলে যাচ্ছি, শিরোনাম পড়ছি শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষ, আগুন শতাধিক আহত। এখানেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ঘটনাটাকে কেন্দ্র করে শিরোনাম করা হয়েছে। এর পরবর্তীতে সিদ্দিক বাজারে বিস্ফোরণের ঘটনায় যে শিরোনামটি রয়েছে, বলা হচ্ছে বাবার জন্য আর অপেক্ষা করতে হবে না নাবাকে। এবারে শেষ পত্রিকা হাতে নিচ্ছি বণিক বার্তা। বণিক বার্তায় যে সংবাদ শিরোনামটি পড়ছি, চতুর্মুখী সংকট সামলাতে পারবে তো দেশের ব্যাংক খাত। এই ছিল আজকের সংবাদ শিরোনাম। এবারে আবারও সেই অগ্নিঝরা মার্চের কথা বলতে হচ্ছে। পরাধীনতা শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের এই মাস জুড়ে আমরা আপনাদেরকে শোনাবো মুক্তিযোদ্ধাদের কণ্ঠে মুক্তির গল্প। আজকে কোন মুক্তির গল্প, কার কাছ থেকে শুনবো, চলুন দেখে আসি। মার্চ রাত্রে যখন পাকিস্তানি বর্বর বাহিনী ঢাকার বুকে গণহত্যা শুরু করলো, এই শুরু করার সংবাদ পেয়ে গেলাম। পাওয়ার সাথে সাথে পরের দিন, দ্যাট ইজ 8 তারিখে, সরি 26শে মার্চ, আমি এবং আমরা জায়গা বেজা গেছি, এই আমরা প্রস্তুতি নিয়েছিলাম। আমার একটি গ্রুপ ছিল ইছাকাটি গার্ডেনে, এই গ্রুপটি নিয়ে বাইরেই আমি আটগড় কুড়িয়াতে চলে যাই। আটগড় কুড়িয়াতে যাওয়ার পরে ওখান থেকে বানুরিপাড়া থানা পছন্দ করিয়া একটা রাইফেল, 19টা রাইফেল নিয়ে আসি, এবং বাউকাঠিতে আর্মির সাথে একটি সশস্ত্র যুদ্ধ হয়েছিল ওই পশ্চিমা বাহিনীর সাথে আর কি, বর্বর বাহিনীর সাথে। সেখান থেকে যখন আমাদেরকে ঘেরাও করা হবে আমরা জানতে পারলাম, ওখান থেকে সরে গেলাম। সরে যেয়ে 36 হ্যান্ড গ্রেনেড ছিল আমার কাছে আর 4 ম্যাগজিন ভরা গুলি, একটা স্টেন গান। এই সময় আমি বরিশালে আসতেছিলাম, নৌকা যোগে যখন রওনা দিই তখন ওই পশ্চিমাদের দোসর, দ্যাট ইজ পুলিশ বাহিনী, প্রথমে আমাকে ধরে ফেলে সশস্ত্র অবস্থায়। ওরা ওখান থেকে নিয়ে, এই পুলিশ বাহিনী আমাকে নিয়ে সরাসরি আর্মির হাতে, 200-250 আর্মি গণদি কলেজে অবস্থান করতেছিল, ওদের হাতে নিয়ে আমাদেরকে ছেড়ে দিল। নেওয়ার পরে নিচতলায় যখন আমাকে নিয়ে গেল, এক সোবেদারকে, ঘবরাও মা তোমাকে সর্দি আর শ্বাস শ্বাস বাতাও। এরপরে 30 জনে, 3 জনকে নিয়ে গণদি কলেজের দোতলার পশ্চিম কর্নারে নিয়ে ওই যে বাহিনী, বর্বর বাহিনী, সীমাহীন অত্যাচার, পাটা বেঁধে প্রথম পাঠতলা কেঁচলো, পাঠতলা পিটাইলো, ফুলিয়ে গেল, ব্যানার দিয়ে কেঁচে দিল। এরপরে পাড়াই ধরিয়া সমস্ত পিট ব্যানার দিয়ে কেঁচলো, জোড়াতবর মারিয়া বানের কানের, বাম কানের পর্দাটা ফেটে গেল। এরপরে একটা পর্যায়ে আমাকে দুই পা বেঁধে উল্টাবিল ঝুলিয়ে অত্যাচার করলো। উল্টাবিল ঝোলাবার পরে সন্ধ্যার আগাখানে জিজ্ঞেস করছে, ওই সত্য কথা বলবে যে মুক্তিযোদ্ধা কাহায়, মঞ্জুকিল কাহায়, মেজর জলিল কাহায়, বতাও তুমি সর দিয়া। তখন বললাম, স্যার মাই নেই জানতে, এক বাড়ি মারে দাঁতের কোণাটা ভেঙে যায়, তো একটা কান গেল দাঁতের কোণা। এই পর্যায়ে ওখান থেকে আমাকে সন্ধ্যার আগাখানে ওই বর্বর বাহিনী গাড়িতে উঠেইয়া 3 জনকে এক রশিতে বাঁধিয়া নিয়ে আসলো। যে পাশের একটি বিল্ডিং আছে, এই বিল্ডিংটায় নারী নির্যাতন করত অন্য নির্য, কিন্তু আমাকে আরেকটা রুমে রেখে আমার উপর রাত্র 11টা পর্যন্ত, পরে 19 দিনই অত্যাচার। দ্বিতীয় দিন ভোরবেলা আমার সাথী আনোয়ার মারা যায়, ওর লাশটাই খালে বাসাই দেয়। আর মাঝিকে আমার স্টেটমেন্টের উপর, যে মাঝিকে আমি জোর করিয়ে আনছি, মাঝি 6 দিন পর 5 দিন পর মাঝিকে ছেড়ে দেওয়া হয়। এখান থেকে 19 দিন পর আমার টর্চারের পরে এখান থেকে আমাকে যশোর ক্যান্টনমেন্ট নিয়ে যায়, ক্যান্টনমেন্ট থেকে আমাকে যশোর সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেয়। তো জেলখানা বিষয়ে শুধু এটুকুই করলাম যে একটি রাত্রে আমি ঘুমাইনি, রাত্রে প্রার্থনা করতাম যে প্রভু আমার যদি মৃত্যু থাকিয়ে থাকে, নির্ধারিত মৃত্যু, তাহলে সে মৃত্যুটা যেন আমার যুদ্ধের ফিল্ডে হয়।
আমি যেন জেলখানায় না মরি, আর আমার বাবা মার কলিজাটা পাষাণ করে দিও। একুশে অক্টোবর পহেলা রমজান, তৎকালীন ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমায় আমার আগে ওই মিহির দত্তটা তো একটি ব্যাচ ছেড়ে দিয়েছিল, দ্বিতীয় ব্যাচে আমার নামটা আসে। আবহাওয়া বার্তা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে, যারা একটু কাজের মানুষ, বাইরে একটু ব্যস্ততা বেশি থাকে, শুধু তাই নয় ঘরে থাকলেও তো সেই ব্যস্ততাটা কম নয়। নেহাত, তো চলুন আমাদের গত ২৪ ঘন্টার আবহাওয়ার আপডেটটা এবারে জেনে আসি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 19.2 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 19.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 32.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 35.4 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 15.2 ডিগ্রি সেলসিয়াস ও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 36 ডিগ্রি সেলসিয়াস। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ছিল গত ২৪ ঘন্টার আবহাওয়া বার্তা। এবারে আবারও আমরা খুলনায় যুক্ত হব। আমাদের সঙ্গে সঙ্গে শিল্পী হিরণময় মালাকার এবং তার দল রয়েছেন। আমরা তাদের সুন্দর একটি পরিবেশনা দিয়ে শুরু করেছিলাম আজকের আয়োজন। এবারে আবারও তাদের কাছে শুনব আঞ্চলিক গান। চলুন চলে যাই, গান শুনি আমরা। চুনথুলে কুয়ানে ওলো ঠাম্মা পান্ডু ও চুনথুলে কুয়ানে, আমি রাত্রিও খুঁজে পাই নেই, রাত্রিও খুঁজে পাই নেই, পালাম না পানবে আনে, পান্ডু ও চুনথুলে কুয়ানে ওলো ঠাম্মা পান্ডু ও চুনথুলে কুয়ানে। আমার ভাইদার গালে দাঁত নেই মোটে, গিলিয়ে গিলিয়ে খায়, ঠাম্মা তারে বাসে চুমোয় পান বাটিয়ে খাওয়ায়, আমার ভাইদার গালে দাঁত নেই মোটে, গিলিয়ে গিলিয়ে খায়, ঠাম্মা তারে বাসে চুমোয় পান বাটিয়ে খাওয়ায়, খালি আমি চালি কম পড়ে যায়, আমি চালি কম পড়ে যায়, ট্যাক ট্যাকারে শহরে পান বজুলিয়ে কুয়ানে বলো থাম্মা পান্ডু ও চুনথুলে কুয়ানে। মণিপুরি কানপুরি পানের সাথে খায়, ভিজে পাতি না থাকলে ঠাম্মা পাগল হয়ে যায়, ওই মণিপুরি কানপুরি পানের সাথে খায়, ভিজে পাতি না থাকলে ঠাম্মা পাগল হয়ে যায়, শেষে সগল বাড়ি চেঁচায় বেড়ায়, ওই সগল বাড়ি চেঁচায় বেড়ায়, শয়লায় আমার পরানে পান্ডু ও চুনথুলে কুয়ানে বললো ঠাম্মা পান্ডু ও চুনথুলে কুয়ানে। হিরণ কয় পান চালি ঠাম্মা খালি নেই নেই কও, দেখ পানি পান ফুরলি কাদে আনতি পাঠাও, তাই হিরণ কয় পান চালি ঠাম্মা খালি নেই নেই কও, দেখ পানি পান ফুরলি কাদে আনতি পাঠাও, আমারে যদি জাতি কও,
আমারে যদি জাতি ক যাব না নে দোহানে পানমুজ তুলে কোয়ানে বলো আম্মা পানমুজ তুলে কোয়ানে আমি রাত্রিও খুঁজে পাই নে রাত্রিও খুঁজে পাই নে পালাম না পানবে আনে পানমুজ তুলে কোয়ানে বলো আম্মা পানমুজ তুলে কোয়ানে ওই পানমুজ তুলে কোয়ানে বলো অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাংলা ভাষা, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার, আঞ্চলিকতা, এত মিষ্টি একটা ভাষা। সেটা শুধু খুলনা নয়, যে কোনো অঞ্চলের ভাষার মধ্যেই কিন্তু দারুণ একটা মিষ্টতা রয়েছে। এই ভাষায় সুন্দর ব্যবহার, এই ভাষায় সুন্দর করে কথা বলা এবং খুবই আরামদায়কভাবে কথা বলা, একে অন্যের সঙ্গে কথোপকথনটা, সেই মেলবন্ধনটা তৈরি করা, এই সব কিছুই কিন্তু আমরা এই স্বাধীনতার মাসে শিখেছিলাম, যখন জেনেছিলাম স্বাধীনতা আসবে। প্রিয় দর্শক, আজকের মতো তাসনুফা মোহনা বিদায় নিচ্ছে সকাল 24 থেকে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল আরও একবার।